দর্শক বন্ধু আজকের সকালের জলখাবারটা একটু অন্যরকম করার চেষ্টা করছি মাঝে মাঝেই মেনুটা একটু ঘুরিয়ে দিতে হয় তাই না তো আজকে নিয়েছি মুড়ির ছাতু এই মুড়ির ছাতু আমি অবশ্য একটু শুকনো খেতে ভালোবাসি যেমন ঘি চিনি নারকল দিয়ে কিন্তু এটা আমার হাজব্যান্ড তার খাবারটা বানাচ্ছে উনি শুকনো খেতে পারেন না তাই কলা নিচ্ছেন এর সাথে আর কি নেবেন দেখি নিচ্ছেন অল্প পরিমাণ চিনি কোনো খাবারে কলা দিলে কিন্তু চিনিটা একটু কম লাগে সেই সাথে নিচ্ছেন নারকেল কোড়া মাঝে মধ্যে ছুটির দিনে যদি এরকম টাইপের জল খাবার হয় তাহলে কিন্তু কষ্টটা কম হয় মানে ওভেনের কাছে একেবারে যেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই দিয়ে দেওয়া হচ্ছে গরম দুধ তবে দুধটাকে তো জাল দিতে হয়েছে এটা এমন কিছু কঠিন কাজ নয় এই ধরনের জলখাবার কিন্তু বেশ হেলদি বাবা দুধটা একদম টেনে গেল আরও খানিকটা দুধ দিতে হবে পুরো শক্ত হয়ে গেল একদম দেখো আর কতবার দুধ এর মধ্যে ঢালতে হয় আন্দাজ করা যায়নি যে কতটা ছাতুতে কতটা দুধ লাগবে আমার মনে হচ্ছে এর থেকে শুকনো খেয়ে নেওয়া অনেক ভালো দর্শক বন্ধু ব্যাক ক্যামেরা কিন্তু আরও একবার দুধ নেওয়া হয়েছে অবশেষে একটু তরল হয়েছে যেটা সে ভালোবাসে এর সাথে অ্যাড করছে আমের টুকরো আর তার সাথে থাকছে তার সব থেকে পছন্দের জিলেপি সব শেষে নারকেল করা ওপরে ছড়িয়ে নিজেকে নিজে সাজিয়ে খাবার পরিবেশন করছে ভাবুন একবার দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে আমারও এখন খেতে ইচ্ছে করছে